এমতে যে খবর দিকে আমরা নজর রাখবো অপরূপা পোদ্দার তার বিরুদ্ধে মামলা এবার শুনলেন না বিচারপতি মান্থা মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন বললেন বিচারপতি মান্থা মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন তাই মামলা গ্রহণ করলেন না বিচারপতি মান্থা অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা গ্রহণ করলেন না বিচারপতি রাজাশেখর মান্থা মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন বলে জানিয়েছেন তিনি মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন জানিয়েছেন বিচারপতি মান্থা অপরূপা পোদ্দারের মামলা গ্রহণ করলেন না বিচারপতি মামলা গ্রহণ করলেন না বিচারপতি মান্থা তিনি জানিয়েছেন এই মামলার সরাসরি কেউ প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নয় তবে এই মামলা প্রধান বিচারপতি রেজলাসে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি মামলাকারী সরাসরি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন জানিয়েছেন বিচারপতি অপরূপা পোদ্দারের মামলা গ্রহণ করলেন না বিচারপতি মান্থা